ويدعو الإنسان بالشر دعاءه بالخير. بسم الله الرحمن الرحيم. উম্মুল মুকমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, হারিস ইবনু হিশাম রাদিয়াল্লাহু আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, আপনার নিকট ওহী কী রূপে আসে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কোনো কোনো সময় তা ঘণ্টা বাজার মতো আমার নিকট আসে, আর এটি আমার উপর সবচেয়ে বেদনাদায়ক হয়, এবং তা শেষ হতেই মালাক ফেরেশতা যা বলেন তা আমি মুখস্থ করে নেই। আবার কখনো মালাক ফেরেশতা মানুষের রূপ ধারণ করে আমার সাথে কথা বলেন, তিনি যা বলেন আমি তা মুখস্থ করে নেই। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি তীব্র শীতের সময় ওহী নাজিলরত অবস্থায় তাকে দেখেছি। ওহী শেষ হলেই তার ললাট হতে ঘাম ঝরে পড়ত। সহিহ বুখারী হাদিস নম্বর 2।